হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও বন্ধুরা পশ্চিমবঙ্গে রাইফেল ফ্যাক্টরি থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এই রাইফেল ফ্যাক্টরিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছে এই ট্রেনিং চলাকালীন আপনারা প্রতি মাসে স্টাইপেন পাবেন এই রাইফেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের আপনাদের ট্রেনিং সেন্টার এবং পোস্টিং হবে এবং আপনারা প্রত্যেক জেলা থেকে ছেলে মেয়ে এই ট্রেনিং নিতে পারবেন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এ টু জেড জানিয়ে দেবো তথ্য সো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিশটি আপনারা ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো নোটিশটি প্রকাশিত হয়েছে রাইফেল ফ্যাক্টরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এ ইউনিট অফ অর্ডেন্স ফ্যাক্টরি বোর্ড অর্থাৎ এখানে কিন্তু রাইফেল ফ্যাক্টরি থেকে ঈশাপুর যে রয়েছে ঈশাপুর রাইফেল ফ্যাক্টরি সেখান থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে নোটিফিকেশান নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বলে দিয়েছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ানস অ্যাপ্রেন্টিস আন্ডার ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম অর্থাৎ এনএটিএস তো এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হচ্ছে এই ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তো কী কী শিক্ষাগত যোগ্যতার বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশানস চাওয়া হয়েছে বিই অথবা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে কিন্তু টোটাল ইনটেক রয়েছে পনেরোটি এবং পনেরোটি কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে আপনাদের ভ্যাকান্সি এবং পরবর্তী যে পোস্টে এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে কিন্তু সাতটি রয়েছে টোটাল ইনটেক এবং বলা হচ্ছে বি অথবা বিটেক ইন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অথবা কম্পিউটার যেখানে পাঁচটি এখানে টোটাল ইনটেক রয়েছে এবং বলা হয়েছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে চোদ্দোটি ইনটেক রয়েছে এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে সাতটি ইনটেক রয়েছে এবং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অবলিক কম্পিউটার্স যেখানে বলা হয়েছে কিন্তু পাঁচটি ইনটেক অর্থাৎ ভ্যাকেন্সি পোস্ট এখানে কিন্তু রয়েছে টোটাল কিন্তু ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্নটি এখানে কিন্তু পোস্ট রয়েছে তিপ্পান্নটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এটি কিন্তু কোনোরকম চাকরি নোটিফিকেশন না অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে দ্য নোটিফিকেশান ইজ রিলেটেড উইথ এনরোলমেন্ট অফ ট্রেনিং অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং ইট ইজ নট এ রিক্রুটমেন্ট নোটিফিকেশান অর্থাৎ এটি কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান না এটি শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য অর্থাৎ এই ট্রেনিংয়ের জন্য কিন্তু এই অর্থাৎ এই পোস্টে আপনারা কিন্তু ট্রেনিং নিতে পারবেন অর্থাৎ ঈশাপুর যে রাইফেল ফ্যাক্টরি রয়েছে এখানে আপনারা ট্রেনিং নিতে পারবেন এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং বলা হয়েছে এলিজিবিলিটি কন কন্ডিশনস ক্যান্ডিডেট বিলং দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা অ্যান্ড হুগলি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি গিভেন প্রেফারেন্স ফর এনরোলমেন্ট ফর ট্রেনিং অর্থাৎ এই যে ডিস্ট্রিক্টগুলো বলা হয়েছে নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গলের এই ডিস্ট্রিক্টগুলো থেকে কিন্তু এই ট্রেনিংটি নেওয়া যাবে তো এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে বিই বিটেক মেকানিক্যাল এখানে বলা হয়েছে ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল অবলিক ইন্ডাস্ট্রিয়াল অবলিক প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং ফর রেকনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের পাস করতে হবে এছাড়াও বলা হয়েছে বিই বিটেক ইলেকট্রিক্যালের ওপরে যেখানে ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা কম্বিনেশন অফ এনি সাব সাবজেক্ট স্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ ইলেকট্রিক্যাল ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ এই যে কোয়ালিফিকেশানগুলো বড়া হয়েছে পরপর আপনারা দেখে নিতে পারেন এই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেনিংটি দেওয়া হবে তো বন্ধুরা এখানে বলা দেওয়া হয়েছে শুধুমাত্র একটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন অনলি এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন্ড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ইস ইন রেসপেক্ট অফ মাল্টিপাল অ্যাপ্লিকেশনস উইল বি রিজেক্টেড আউট রাইটলি উইদাউট অ্যাসাইনিং এনি নোটিস টু সার্চ ক্যান্ডিডেট অর্থাৎ শুধুমাত্র আপনারা একটি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা স্টাইপেন্টের কথা বলা হয়েছে কি এখানে দেখতে পাচ্ছেন স্টাইপেন্ট এখানে আপনাদের প্রত্যেক মাসে স্টাইপেন্ট দেবে ফর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্সের জন্য ন হাজার টাকা পার মান্থ এবং ফর ডিপ্লোমা হোল্ডার্সের জন্য আট হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে স্টাইপেন্ট আপনারা পাবেন ট্রেনিং চলাকালীন তো বন্ধুরা এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদন আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারেন এবং এর সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের মাধ্যমে অফলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে যেখানে কিন্তু লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তিন দু হাজার একুশ থেকে শুরু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং ক্লোজিং ডেট বলা হয়েছে তিরিশ চার দু হাজার একুশ কিন্তু আপনাদের ক্লোজিং ডেট রয়েছে তো বন্ধুরা এই ফর্মের সাথে যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনারা ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল আপ করার পর যেই ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে সমস্ত ডকুমেন্টসে কিন্তু আপনারা সেলফ অ্যাডেস্টেড করে দেবেন এখানে বলে দেওয়া হচ্ছে মেনশন করে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে সেলফ অ্যাডাস্টেড কপিস অফ সার্টিফিকেট ইন প্রুফ অফ কোয়ালিফিকেশান আপনার কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট প্রুফ রয়েছে সেটি জেরোসকপিতে আপনাদের অ্যাডাস্টেড করা থাকতে করবেন অর্থাৎ করে সেই ফর্মের সাথে আপনাদের সেন্ড করতে হবে তো বলা হয়েছে সেলফ অ্যাডাস্টেড অফ প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করা যে একটি কপি দরকার সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড আধার কার্ডের কপি প্রুফ অফ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন হিজ ওন নেম অর্থাৎ নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মাস্ট নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কপি রয়েছে সেটির জেরক্স দিতে হবে অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট রিকোয়ার্ড অফ গভ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় এমপ্লয়মেন্ট অ্যাজ ইনক্লোজড তো এখানে এস সি এসটি ও সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে আপনারা যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন বলা হয়েছে ও বিসি এনসিএল নন নন লেয়ার সার্টিফিকেট ইস্যু বাই টেশডার অ্যাজ পার ফরম্যাট ইন্ডিকেটেড ইন দ্য অ্যানাক্সার ইন দ্য প্রেস নোটিফিকেশান এবং বলা হয়েছে টু সেলফ অ্যাডাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের প্রয়োজন তো বন্ধুরা সমস্ত কিছু রেডি করবার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে যেখানে একটি ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং আধার কার্ডের নাম্বার আপনারা এখানে সেখানে ইনপুট করবেন এবং সেখানে আপনাদের এনরোলমেন্ট রেজিস্ট্রেশন যে ডিটেলস পাবেন সেখানে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করবার পর আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন